চলো 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 সত্যি সাগর জয়ী মেয়েটা সম্পর্কে আমি যে সব কথা শুনেছিলাম একবারে প্রত্যেকটা কথা ট্রু ও সত্যি খুব ট্যালেন্টেড একটা মেয়ে তুমি যে ওকে খেলতে বাধা দাওনি খেলতে দিয়েছো এর জন্য আমি খুব খুশি হয়েছি আই এম রিয়েলি ভেরি হ্যাপি বাধা দিনই ঠিকই তবে এবার দেব জয়ীকে জয়ীকে ম্যাডাম এক মিনিট আমি আসছি ম্যানেজারকে ডেকে নিয়ে আসি এতক্ষণ ফোন করিসনি কেন কি অবস্থা ওখানে কি আবার অবস্থা হবে তোমার ওই সাগর দত্ত হাজারবার চেষ্টা করেও তো জয়ীকে আটকাতে পারলো না জয়ী তো সেই মাঠে এসে ফুটবল খেলছে কি বলছিসটা কি তুই তাহলে আর বলছি কি মেঘাদি এখানে ক্রীড়ামন্ত্রী থেকে আরম্ভ করে আরো অনেক সব বড় বড় লোকজন আছে সাংবাদিক আছে তাদের সামনে ও যা খেলছে না এরপর তোমার ওই সাগরের জয়ীকে আটকানো অনেক মুশকিল হয়ে যাবে বাহ দারুণ একটা খবর দিলি তো নেহা কি বলছো কি মেঘাদি এত চেষ্টা করেও জয়ীকে আটকানো গেল না তুমি এসব বলছো হ্যাঁ বলছি দেখ সাগর খুব বড় বড় কথা বলছিল না যে ওর নাকি স্পেশাল টিম আছে জয়ীকে আটকানোর জন্য কিন্তু এইবারও বুঝবে যে জয়ী কি জিনিস ওকে আটকানো এত সোজা নয় আমি যে আপ্রাণ চেষ্টা করেছিলাম এবং সাগরের মতোই ফেল করে গেছি এই কথাটা সাগর এবার মানতে বাধ্য হবে তাতে আমাদের লাভটা কি হবে মেঘাদি ওরে বোকা মেয়ে জয়ীকে আটকানোর ভার আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপরই এসে পড়বে মানে সাগরের চাকরিটা আমার এত সহজে যাচ্ছে না বুঝলি তো দেখ আমার তো আবার একটা অ্যাডভান্টেজ আছে আমি জয়ীর বাড়ির লোক মানে জয়ী 24 ঘন্টা আমারই নজরে সাগরের মতো শেয়ানা লোক আমাকে চটানোর রিস্কটা নেবে না বুঝলি তো